রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় সৃষ্টিকর্তার পরম কন্যায় আমিও ভালো আছি। তো চলুন এই মুহূর্তের বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ পরিবেশন করব। কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে সমস্ত বন্ধু চ্যানেলে নতুন ভিজিট করছেন অথবা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেননি, নিত্য নিয়মিত রেগুলার ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধু, এই চূড়ান্ত সন্ধিক্ষণে কী কী খবর উঠে আসছে সেগুলো আপনাদের সাথে একটু ডিসকাস করে নিই। প্রথমত যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো, আজকেও শিক্ষা দপ্তরে কিন্তু কিছু নেতৃত্ব গিয়েছিলেন এবং বেশ কিছু বিষয় নিয়ে দপ্তরে আলোচনা করেছেন এবং বেশ কিছু ফিডব্যাক এসছে। হ্যাঁ বন্ধু, SSK-MSK পৌরসভার নেতৃত্ব এখন বর্তমানে তিনি সমস্ত বিষয় নিয়েই কাজ করছেন, একজন উঠতি জনপ্রিয় নেত্রী। তিনি কিন্তু বেশ কিছু দাবিপত্রও তুলে দিয়েছেন এবং বেশ কিছু ফিডব্যাকও পেয়েছেন। আজকেও তিনি বেশ কিছু বিষয় তিনি আলোচনায় নিয়ে এসেছেন। তার ভিতরে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে পৌরসভার যে বিষয়গুলো এখনও পর্যন্ত অদ্যাবধি হয়ে ওঠেনি, যেমন শিক্ষা দপ্তর আস্তে আস্তে করে এখনও হয়তো সেটি কমপ্লিট হয়নি, বা আরও কিছু আনুষঙ্গিক বিষয়, যদিও বেশ কিছু দাবি কিন্তু অলরেডি আদায় হয়ে গেছে, বকেয়া দাবি, কিন্তু এখনও বেশ কিছু বকেয়া দাবি কিন্তু আদায় হয়নি। সেই বিষয়ে যখন পৌরসভার বিষয়টি, পৌরসভার কত শিক্ষক সেটি অলরেডি জানা গেলেও পৌরসভার স্টুডেন্ট কত, ছাত্র স্ট্রেংথ কত, সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। সেই বিষয়টি খোলসা করতে বলা হয়েছে এবং যাতে ইমিডিয়েট বকেয়া দাবিগুলো পূরণ হয়ে যায়, সেই সাথে বেশ কিছু পৌরসভার এখনও বকেয়া রয়েছে, সেগুলো ইমিডিয়েট আদায় হয়ে যাবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন। শিক্ষা দপ্তরের বিষয়টিও খুব শীঘ্রই হয়ে যাবে এবং প্রায় 1 কোটির উপরে বকেয়া রয়েছে পৌরসভার। তার 1/3 অংশ কিন্তু অলরেডি অনুমোদন পেয়েছে অর্থ দপ্তর থেকে, বাকিটাও শীঘ্রই হয়ে যাবে বলে দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবার আসি, এই সময় কিন্তু রাজ্য বাজেট চলছে এবং বঞ্চিত শিক্ষকরা অধীর আগ্রহে চেয়ে রয়েছেন যে হয়তো বঞ্চিত শিক্ষকদের কিছু অর্থ বরাদ্দ হতে পারে। যদিও জানা যাচ্ছে, মজিবুল ইসলাম বাবু জানিয়েছেন যে 40% কাছাকাছি বাজেটে কিন্তু বৃদ্ধি করা হবে শিক্ষাক্ষেত্রে। সেই ক্ষেত্রে একটা আশা থাকতেই পারে যে বঞ্চিত শিক্ষকদের তাহলে কি দাবি পূরণ হবে, ভাতা বৃদ্ধি হবে। কিন্তু আমাদের কাছে যা খবর রয়েছে তাতে করে সরকারের কিন্তু সেই ধরনের কোনো টেন্ডেন্সি এই মুহূর্তে নেই যে বঞ্চিত শিক্ষকদের ভাতা বৃদ্ধি করা যাবে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো সময়ে ভাতা বৃদ্ধির বিষয়ে ডিক্লেয়ার দিতে পারেন, তবে সেই বিষয়টি ভরসা করা বৃথা, কারণ আমরা তো বুঝতেই পারছি, আপনারা তো জানেন বঞ্চিত পার্শ্ব শিক্ষক, SSK-MSK শিক্ষক, শিক্ষা, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটরদের বিষয়ে এই সরকারের কোনো রকম সদিচ্ছা নেই, এই বঞ্চিত শিক্ষকদের ন্যায্য অধিকার দেওয়ার কোনো সদিচ্ছা নেই। অধিকারটা লড়াইয়ের মাধ্যমে আদায় করতে হবে। লড়াইটা দুরকম, রাস্তার লড়াই, রাস্তার আন্দোলন। যে আন্দোলনটা মুখ থুবড়ে পড়েছে এই মুহূর্তে, রাস্তার আন্দোলনের বিষয়টি কিন্তু এই মুহূর্তে ভাবাটাই প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কই নেতা, কোথায়, কারা ঝাঁপাবে, কারা যাবে, কারা সঙ্গ দেবে, সেরকম কিন্তু বিষয় দেখা যাচ্ছে না। যদিও বেশ কিছু নেতৃত্ব মাঝে মধ্যে বাইট দিচ্ছেন, চ্যানেলে এসে বক্তব্য দিচ্ছেন যে আমরা খুব শীঘ্রই রাস্তায় নামবো, কিন্তু পরিবেশ পরিস্থিতি হয়তো অনুকূলে নেই, তার জন্য হয়তো সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিটলি তৈরি হয়নি। এবার আসি আদালতের লড়াই। একটা বড় রায় কিন্তু গতকালকে এসছে আদালতের লড়াইয়ে, ইপিএফ সংক্রান্ত রায়, এবং সেখানে শিক্ষকদের তরফ থেকে
শিক্ষক সমন্বয় সমিতি, পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি কিন্তু একটা বড় রায় পেয়েছে দীর্ঘ লড়াইয়ের পর, এবং এতে কিন্তু শিক্ষকরা উজ্জীবিত হতেই পারেন। ডিভিশন বেঞ্চে সরকারের গালে সপাটি থাপ্পড় কষিয়ে পার্শ্ব শিক্ষকদের পক্ষেই কিন্তু রায় দিয়েছে উচ্চ আদালত, এবং সেখানে ছ সপ্তাহের মধ্যে সমস্ত বকি আইপিএফ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং দেখা যাক ছ সপ্তাহের ভিতরে কী ঘটনা ঘটে। তবে ঠিক সেই প্রসঙ্গে একটা পর্যালোচনা বৈঠকও কিন্তু রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি ডেকেছে কৃষ্ণনগরে, বিশেষ করে নদিয়া জেলার বঞ্চিত শিক্ষকদের নিয়ে। সেখানে এই রায় নিয়ে সামনে কি হতে পারে, রাজ্য সরকার কি করতে পারে, এবং তার পরবর্তী স্টেপ কি হতে পারে, রাজ্য সরকার না মানলে কি করতে হতে পারে, যদিও একটা আভাস তিনি দিয়েছিলেন এর আগে যে সুপ্রিম কোর্টে যেতে হতে পারে এবং তাতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, বঞ্চিত শিক্ষকদের এমনি তো বাদ জোটে না, সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বার করে নিয়ে আসা অত্যন্ত কঠিন, তবুও কিন্তু সে লড়াই আমাদের লড়তে হবে বন্ধু। কারণ এই ইপিএফের মামলাটা জেতা গেলে একটা বড় সম্ভাবনা তৈরি হবে, একদিকে এই ইপিএফে যেহেতু শুরু থেকে ইপিএফ না কেটে 15 সাল থেকে ইপিএফ কাটছে, সেখানে একটা বড় গ্যাপ, এবং এই গ্যাপের জন্য কিন্তু বহু শিক্ষক বঞ্চিত হয়ে যাচ্ছে, সেখানে বঞ্চনার জায়গাটা কিন্তু আর থাকবে না। শুরু থেকে ইপিএফের জায়গাটা হলে বহু শিক্ষক কিন্তু ইপিএফের আওতায় আসবে, পেনশনের আওতায় আসবে, এটা কিন্তু একটা বড় দিক। এবং পরবর্তীতে সমকাজে সমবেতনের যে কেস, সে কেসে কিন্তু উজ্জীবিত হয়ে উৎফুল্ল হয়ে কিন্তু আমরা এগিয়ে গিয়ে আমাদের ন্যায্য অধিকারটা আদায় করে নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে ঘটনা। রাজ্য বাজেটের কথাটা একটু বলি, তবে সকলে রেডি থাকুন, দুটো লড়াই কিন্তু চালাতে হবে, একদিকে রাস্তার আন্দোলন, আর একটা হচ্ছে আদালতের দ্বারস্থ হয়ে ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়া, দুটো লড়াই কিন্তু চালাতে হবে। তার জন্যে যা প্রয়োজন সমস্ত বঞ্চিত শিক্ষকদের করা প্রয়োজন এই মুহূর্তে, এটা সবচেয়ে বড় দরকার। কারণ এই সরকার সহজে দাও দাও ঘেউ ঘেউ করে কিছু দেয় না, সেটা আমরা বুঝে ফেলেছি। অতএব ডু আর ডাই লড়াই, একদিকে রাস্তার আর একদিকে আদালতের, এই দুই দিক থেকে কুপোখাত করতে হবে সরকারকে। কারণ এই ধরনের সরকার, স্বৈরাচারী মনোভাবাপন্ন সরকার কিন্তু কখনোই বঞ্চিত শিক্ষকদের দাবি পূরণ করবে না, এটা পরিষ্কার। তার জন্য যা যা করা প্রয়োজন বঞ্চিত শিক্ষকদের করার জন্য রেডি হতে হবে, অনেকের ভাব থাকলে হবে না, সকল ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আর কিছু দালাল নেতা রয়েছে, আর কিছু স্বার্থপর নেতা রয়েছে, তারা নিজেদের বিষয়টি বোঝে বড় করে সাধারণ শিক্ষকদের স্বার্থের কথা কিন্তু তারা ভাবে না, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন রয়েছে। তার জন্য সমস্ত সাধারণ শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। আর এই যে বাজেট চলছে, আপনারা হয়তো ভাবছেন বাজেটে হয়তো কিছুটা দিতে পারে, এরকম আশা করা বৃথা। আমাদের কাছে যা খবর আছে, কোনোভাবেই বাজেটে কোনো কিছু হবে না, যদিও 40% বৃদ্ধির একটা খবর মনির ইসলাম বলেছিলেন যে 40% বাজেটে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বরাদ্দ বৃদ্ধি করা হবে, তবুও কিন্তু শিক্ষকদের, এই বঞ্চিত শিক্ষকদের কিছু করবে বলে তেমন কোনো আভাস আমাদের কাছে নেই। হ্যাঁ বন্ধু, তবে তৈরি হয়ে আমাদের লড়াইয়ের মাধ্যমেই কিন্তু দাবির আদায় করতে হবে। আরেকবার বলছি, একদিকে রাস্তার আন্দোলন, আরেকদিকে আদালতের চ্যালেঞ্জ, এই দুটো অস্ত্র দিয়েই কিন্তু রাজ্য সরকারকে ঘায়েল করে আমাদের জায়গাটা করে আনতে হবে, যদিও বিষয়টি কিন্তু অত্যন্ত কঠিন, তবু এই কঠিন রাস্তা দিয়েই কিন্তু আমাদের উন্নয়নের পথ তৈরি করতে হবে। এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।